সূর্যগ্রহণ এই নামটা আমরা সকলেই জানি বা শুনেছি এই সূর্যগ্রহণ এই বছরের শেষে হতে চলেছে এই বছরের ছাব্বিশে ডিসেম্বর সূর্যগ্রহণ হতে চলেছে এই সূর্যগ্রহণ কখন থেকে শুরু হবে বা কখন শেষ হবে এই সূর্যগ্রহণ চলাকালীন আপনারা কী কী কাজ করবেন না এবং এই সূর্যগ্রহণ চলাকালীন কোন কোন জায়গা থেকে এই সূর্যগ্রহণটি দেখা যাবে এই সব নিয়ে আমি বলতে চলেছি তাই ভিডিওটা মোটেও স্কিপ করে যাবেন না এবং ভিডিওটি পুরো দেখুন আর আপনাদের সকলকে একটা অনুরোধ অ্যাপের বেল আইকনে ক্লিক করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো শুরু করা যাক সূর্যগ্রহণ কি সূর্যগ্রহণ হচ্ছে চন্দ্র সূর্য ও পৃথিবী যখন একই সরলরেখায় অবস্থান করে তখন সূর্যগ্রহণ হয় এই সূর্যগ্রহণ বিরল ঘটনা অনেক বছর পর পর হয় তাই এবছর ছাব্বিশে ডিসেম্বর এই সূর্যগ্রহণ হতে চলেছে এই সূর্যগ্রহণের সময় হচ্ছে সকাল আটটা সতেরো মিনিট থেকে দশটা সাতান্ন মিনিট পর্যন্ত অর্থাৎ মোট দু ঘন্টা চল্লিশ মিনিট পর্যন্ত এই সময়কাল চলবে এই সময়কাল চলাকালীন কি কী আপনারা করবেন না এই সময়কাল চলাকালীন আপনারা কোনো নতুন শুভ কাজ করতে যাবেন না তুলসী পাতাতে হাত দেবেন না এবং সাথে ঠাকুর দেবতাকে পুজো করতে যাবেন না আর কোনো বস্ত্র সেলাই করতে যাবেন না পারলে এই সময় ভিকারিকে ভিক্ষা দান করুন উন্নতি হবে কোনো দুস্থ কুকুরকে খাওয়ান উন্নতি হবে এবার বলি আপনারা কোথা কোথা থেকে সূর্যগ্রহণ দেখতে পারবেন ভারতের দক্ষিণাংশতে এই সূর্যগ্রহণ খুব ভালোভাবে দেখা যাবে এছাড়া শ্রীলঙ্কা মালয়েশিয়া ইন্দোনেশিয়া সিঙ্গাপুর এবং কুয়েত বটুম থেকে খুব ভালো পূর্ণ সূর্যগ্রহণ আপনারা দেখতে পারবেন তো এই ছিল আমার আজকের ভিডিও যদি ভিডিওটা আপনাদের একটুকু হেল্প করে থাকে তাহলে দয়া করে যাওয়ার আগে একটা লাইক করে দিয়ে যান যাতে আমি ইন্সপায়ার হই নতুন নতুন এরকম ভিডিও আপনাদের কাছে উপস্থাপনা করতে তো সকলে ভালো থাকবেন ধন্যবাদ